ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা তোমরা চাইছো যে আমরা একাধিক স্কলারশিপে আবেদন করতে চাই, বিশেষ করে SVMCM এবং NSP অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, যে স্কলারশিপ হয় অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে স্কলারশিপটি হয় সেই স্কলারশিপটি তোমরা আবেদন করতে চাইছো, এবং তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে আমরা কি SVMCM এবং NSP একসাথে করতে পারবো, কি আমাদের কি কি অসুবিধা হবে, এই নিয়ে তোমাদের মনে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে। তো আজকের এই ভিডিওটা আমি এই সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমরা যাবতীয় ইনফরমেশান কিন্তু পেয়ে যাবে। তো প্রথম কথা যে এই যে স্কলারশিপ দুটো অর্থাৎ NSP এবং SVMCM যে স্কলারশিপটি, এই দুটো কি আবেদন করা যায় একই সঙ্গে? তো তার আগে একটা কথা বলি যে আগে জেনে নাও SVMCM এবং NSP স্কলারশিপটা আসলে কি। দেখো SVMCM যে স্কলারশিপটি অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কলারশিপ, এবং NSP যে স্কলারশিপটি সেটাও কিন্তু একটি কেন্দ্রীয় সরকার কিন্তু স্কলারশিপ। অর্থাৎ কিন্তু এই দুটো স্কলারশিপ কিন্তু দুটো স্কলারশিপ। প্রশ্ন হতে পারে তাহলে দুটো স্কলারশিপ কি আমরা একই সঙ্গে সরকারি স্কলারশিপটিকে আবেদন করতে পারবো? দেখো কোথাও লেখা নাই যে তুমি দুটো এই দুটো স্কলারশিপ সরকারি হওয়ার কারণে একই সঙ্গে আবেদন করতে পারে না, তুমি চাইলে কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে? এবার প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কি দুটোতে আবেদন করলে দুটোতেই কি টাকা পাবো? তো সেক্ষেত্রে একটা কথা বলি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ SVMCM এর স্কলারশিপ, সেই ক্ষেত্রে তুমি যদি আবেদন করো এবং তোমার স্কুল যদি ভেরিফাই করে দেয় এবং তোমার ব্যাংক অ্যাকাউন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি 100% টাকা পাবে, ঠিক আছে? একদম গ্যারান্টি 100% তুমি টাকা পাবে, টাকা পেতে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু তোমার NSP যে স্কলারশিপটি সাধারণত নিচু ক্লাসের ছাত্রছাত্রীরা করে থাকে না, বেশিরভাগই একদম পোস্ট ম্যাট্রিকটাই বেশি হয়ে থাকে, অর্থাৎ একাদশ শ্রেণী থেকে কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু এই স্কলারশিপটি বেশি করে থাকে। সেক্ষেত্রে তারা কি টাকা পাবে? একটা কথাই বলি যে NSP যে স্কলারশিপটি আছে এই স্কলারশিপটি কিন্তু একদম 100% সবাই টাকা পায় না, ঠিক আছে? 100 জনের মধ্যে কিন্তু 90 জনকে টাকা দেয়, বাকি 10% কিন্তু টাকা পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই স্কলারশিপ একই সঙ্গে করলে কি হয়, মানে তুমি যদি SVMCM এবং তুমি NSP স্কলারশিপ একসঙ্গে আবেদন করতে পারো, আবেদন করতে কোনো সমস্যা হবে না, কিন্তু আবেদনের পরে সমস্যা হয়। কি কি সমস্যা হয় তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি। প্রথম যে সমস্যা সেটা হচ্ছে যে স্কুল বা কলেজ অনেক ক্ষেত্রে তোমাদের ভেরিফিকেশানটা করে না, অর্থাৎ অ্যাপ্রুভ করে না, এই একটা সমস্যা। যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু পরবর্তীকালে আরেকটি সমস্যা থাকে, কি সেটা হচ্ছে ফাউন্ডেশনের সমস্যা। দেখা যাচ্ছে যে তোমাদের কোনো একটা রিজেক্ট করে দেয়, সে 10% যেটা বললাম 10% ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে রিজেক্ট করে দেয় কোনো একটা, হয় SVMCM কিংবা দেখা যাচ্ছে যে তোমার NSP যে স্কলারশিপটি রয়েছে সেই স্কলারশিপটি কিন্তু দেখা যাচ্ছে ডিফেক্টেড করে যায় ফাউন্ডেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ব্যক্তিগত মত যে তোমরা স্বামী SVMCM স্কলারশিপটি করতে পারো, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে টাকার পরিমাণটাও বেশি NSP থেকে, এবং সেখানে টাকাটা সিকিওর অর্থাৎ গ্যারান্টিও কিন্তু বেশি থাকে সেখানে। সেখানে যদি একবার অ্যাপ্রুভ হয়ে যায় এবং তোমার যদি ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে তুমি 100% টাকা পাবে, কিন্তু NSP ক্ষেত্রে টাকা দেয় না এমনটা না, টাকা দেয় দেখা যাচ্ছে যে 100 জন স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে 95 স্টুডেন্টরা পেয়ে থাকে, বাকি 10-15% স্টুডেন্টরা কিন্তু তাদের এই ডিফেক্টেড হয়ে যায়, ঠিক আছে? এবার অনেক ক্ষেত্রে কি হয় যে তোমরা দেখা যাচ্ছে স্কুল ভেরিফিকেশন করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট লেভেলে গিয়েও কিন্তু ডিফেক্ট হয় ফাউন্ডেশনের ক্ষেত্রে। তবে একটা কথাই বলবো, সাবধানতার সঙ্গে যদি আবেদন তোমরা করতে চাও করতে পারো, করতে আবেদন করতে কোনো সমস্যা নাই। যদি যে সমস্যার কথা বললাম, যদি স্কুল যদি তোমার ভেরিফিকেশন বা কলেজ যদি ভেরিফিকেশন করে দেয় সেক্ষেত্রে একটা কথাই বলবো, আমার ব্যক্তিগত মত তোমরা যদি দুটোতে আবেদন করতে চাও তাহলে আগে তোমাকে কি করতে হবে SVMCM, যারা SVMCM এর ক্ষেত্রে বলি, আগে তুমি SVMCMটা আগে আবেদন করে নাও, এবং তোমার যে ভেরিফিকেশান অর্থাৎ ভেরিফিকেশানটা তুমি স্টেট লেভেল বা অন্যান্য যে লেভেলগুলো ভেরিফিকেশান তুমি করে নাও, তারপরে কিন্তু ওইটা আবেদন করতে পারো, অর্থাৎ NSPটা আবেদন করতে পারো। NSPর অনেক সময় থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু যদি একটা স্কলারশিপের টাকা তোমাদের
ঢুকে যায় অ্যাকাউন্টে, সেক্ষেত্রে পরে যে স্কলারশিপের টাকা যদি ঢুকে যায় সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না। অর্থাৎ তুমি যদি দুটো স্কলারশিপের টাকা পেয়ে যাও পরবর্তীকালে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ ফাউন্ডেশনের যদি সমস্যা না হয় পরবর্তীকালে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে একই সঙ্গে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে, আবেদন চাইলে করতে পারো, কিন্তু টাকা পাওয়ার বা না পাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু SBMCM এর স্কলারশিপ সেক্ষেত্রে তোমরা 100% পাবে, কিন্তু অন্য যে স্কলারশিপ সেক্ষেত্রে 100% গ্যারান্টি দিয়ে বলা যায় না যে তুমি টাকা পাবে কি না, কারণ অনেক ক্ষেত্রে ডিফেক্টেড করে দেয়। আমার নিজের স্কলারশিপ ছিল, সেই স্কলারশিপটি কিন্তু ডিফেক্টেড করে দেয়। তোমরা যদি দেখতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু আমাকে SMS করো, আমি তোমাদেরকে ছবি তুলে দেখিয়ে দেবো যে আমার কিন্তু স্কলারশিপ আবেদন করেছিলাম, কিন্তু ওই যে আমি 10% আমার লাক ভালো নেই তাই আমি কিন্তু পাই না। তোমাদের পেতেও পারো, তোমরা না পেতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ভিন্ন মত, তোমরা আবেদন করতে পারো, কিন্তু দুটো স্কলারশিপ এক কথায় দুটো স্কলারশিপ আবেদন করতে কোনো বাধা নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করতে একদমই ভুলবেন না, এই রকম শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে। সকল ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটি এখানে শেষ করছি, সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ।